হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড হ্যাপি সানডে টু অল অফ ইউ। রোববার দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। এবং আজকে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি, যেটা তোমাদের জেন পাসে কিন্তু এই টপিকটার একটা ভালো পরিমাণে খুব ভালো একটা জায়গা রয়েছে। তো সেই জায়গাটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে গ্যাসের যে সূত্র, অর্থাৎ মানে পদার্থের গ্যাসীয় অবস্থা। তো পদার্থের তো 3 রকম অবস্থা হয়, তোমরা জানোই। তার মধ্যে পদার্থের যে গ্যাসীয় অবস্থা, সেই গ্যাসীয় অবস্থা নিয়ে আজকে আমরা একটা টপিক পড়ব, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই টপিকটা ডেফিনেটলি তো আমরা পড়বোই, এরপরে আরো ডিটেলে আমরা পড়ব। কিন্তু এখন আমরা এই টপিকটার একটা পার্টিকুলার জিনিস, অর্থাৎ যে গ্যাসের যে সূত্র, সেই সূত্রগুলো কিন্তু আমরা আজকে একটু দেখব। তো দেখো, প্রথমেই রয়েছে বয়েলের সূত্র, ঠিক আছে? বয়েলের সূত্র অর্থাৎ বয়েলস ল। দেখো এখানে কি বলছে, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তোমরা অনেকেই গুলিয়ে ফেলো যে ম্যাম, বয়েলের সূত্র তো ঠিক আছে, বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, কিন্তু কোন সূত্রতে কে স্থির থাকবে, কে মানে ভ্যারিয়েবল হবে আর কে কনস্ট্যান্ট হবে, কি করে বুঝবো? দেখো বয়েল কথাটার মানে কি, বয়েল আমরা বয়েল তো জানি, এইভাবে বয়েল লেখে, তো বয়েল মানে হচ্ছে যেটা ফুটছে, ঠিক আছে? তো এটা টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট। তো এখানেও যদি আমি বয়েলকে দেখি, তাহলে বয়েলও কিন্তু এখানে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট। কিন্তু এক্ষেত্রে বয়েল কিন্তু টেম্পারেচারের সাথে সম্পর্ক, অর্থাৎ টেম্পারেচারের সাথে পরিবর্তিত হয়, কিন্তু এক্ষেত্রে বয়েলের যে সূত্র, মানে বয়েল যে বিজ্ঞানী নাম অনুসারে যে সূত্রটা, সেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। মানে তোমাদের মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে, বয়েল সেটা টেম্পারেচারের সাথে রিলেটেড, সো বয়েলের ক্ষেত্রে আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট করে দেবো। এইভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো, সেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো নির্দিষ্ট উষ্ণতা, একটা পার্টিকুলার উষ্ণতাতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কি হয়, প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আমরা কিন্তু এই জিনিসটা এর আগেও দেখেছি, যে যত বেশি প্রেশার দেব ভলিউম কমে এইটুকু হবে। যখন ধরো কোনো একটা ভলিউম রয়েছে, ধরো এতটা, আমি এর ওপর যদি প্রচুর পরিমাণে প্রেশার দিই, তাহলে ভলিউমটা কমে গিয়ে হবে হচ্ছে, একদম কমে গিয়ে এইখানে চলে আসবে। তার মানে আমি যদি V1 রাখি, তাহলে V2 তে চলে আসবে। তার মানে P প্রেশার দিলে ভলিউম কমে যাচ্ছে। এইখান থেকে আমরা বুঝতে পারি, বা এখান থেকে আমরা জানি যে ভলিউম কিন্তু প্রেশারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে আমি যদি এটাকে লিখি P ইজ ইকুয়ালস টু K×1/P, এরকম যদি লিখি, এবং এখান থেকে আমি যদি লিখি PV ইজ ইকুয়ালস টু K, এটা হলো তোমার পুরো যে ঘটনাটা, মানে কনস্ট্যান্ট দিয়ে। এইবারে এটা কিন্তু কনস্ট্যান্ট, এবারে পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম। এবার ধরো আমি দুটো গ্যাস আলাদা আলাদা নিয়েছি, একটা ধরো গ্যাস ওয়ান নিয়েছি, তো গ্যাস ওয়ানের ক্ষেত্রে P1 হচ্ছে প্রেশার, V1 হচ্ছে ভলিউম। আচ্ছা গ্যাস টু এর ক্ষেত্রে, গ্যাস টু এর ক্ষেত্রে P2 হচ্ছে প্রেশার, V2 হচ্ছে ভলিউম। তাহলে আমি লিখতে পারি যে এই ফর্মুলা থেকে লিখতে পারি, P1V1 ইজ ইকুয়ালস টু K1, মানে কনস্ট্যান্ট K1, আর এখান থেকে লিখতে পারি P2V2 ইজ ইকুয়ালস টু K2। এবার এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এবার পৃথিবীর সব কনস্ট্যান্ট কিন্তু সেম হয়, এই কনস্ট্যান্টেরও যা ভ্যালু থাকবে এই কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সে যেরকমই হোক না কেন। তাহলে দুটো যখন ইকুয়াল, তাহলে আমি বলতে পারি P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। এটা দুটো গ্যাসের ক্ষেত্রে দেখলাম, এরকম কিন্তু এন তম গ্যাস পর্যন্ত চলতে থাকে, মানে P1V1 ইকুয়ালস টু P2V2 ইকুয়ালস টু P3V3 ইকুয়ালস টু P4V4, এইভাবে চলতেই থাকে। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে, দেখো ভর তো অলওয়েজ নির্দিষ্ট, ভর তো অলওয়েজ কনস্ট্যান্ট, তো ভরের আলাদা করে কোনো কনস্ট্যান্টের মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখবে বয়েল, দ্যাট ইজ রিলেটেড টু উষ্ণতা, টেম্পারেচার, সো বয়েলের সাথে টেম্পারেচার কিন্তু, মানে বয়েলের সূত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। গ্যাসের চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক হয়, দেখো গ্যাসের চাপ এবং আয়তনের যে গুণফল সেটা কিন্তু ধ্রুবক হয়েছে। এখন এবার এটা তো আমি বলে দিলাম, P1V1 ইকুয়ালস টু P2V2 সেটা আমি বলে দিয়েছি। এইবার ধরো আমি গ্যাসে মধ্যে দ্বিগুণ প্রেশার দিয়েছি, তাহলে ভলিউমটা আগের থেকে কত হবে, অর্ধেক হয়ে যাবে। আমি যদি প্রেশার 3 গুণ দিই,
তাহলে ভলিউমটা কত হয়ে যাবে? 1/3 হয়ে যাবে, 1/3 অংশ হয়ে যাবে। আমি যদি প্রেশারটা 4 গুণ দিই তাহলে ভলিউমটা 1/4 অংশ হয়ে যাবে, মানে উল্টে যাবে, জাস্ট অন্য নক হবে, ঠিক আছে, উল্টে যাবে, ইনভার্স হয়ে যাবে। তো এইভাবে কিন্তু পুরো বয়েলের সূত্রটা মুখস্থ রাখবে। দেখো এইগুলো তোমাদের ক্লাস 10-এর জিনিস, মানে এগুলো ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছো, বাট এখন পড়তে হবে তোমাদের মানে কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে, ঠিক আছে। চলো এরপরে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। আচ্ছা আমরা জানি ঘনত্ব ইজ ইকুয়ালস টু ভর বাই আয়তন, ঠিক আছে। আচ্ছা গ্যাসের ভর, মানে এটা আমি ইংলিশে লিখি, ডেন্সিটি ইজ ইকুয়ালস টু মাস বাই ভলিউম। আচ্ছা আমরা পড়লাম P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। আচ্ছা ডেন্সিটি, ধরো ডি যদি লিখি ডেন্সিটিকে, ডি ইজ ইকুয়ালস টু M/V, এটাকে ক্যাপিটাল ডি করে দিই, তাহলে সবাই ক্যাপিটাল আছে, ক্যাপিটাল থাকলে ভালো লাগবে। এবার এটা হচ্ছে তোমার ফর্মুলা। এবার আমি যদি এখানে ভি বার করি তাহলে ভি ইজ ইকুয়ালস টু M/D, জাস্ট ব্যাপারটা বজ্র গুণন হয়ে গেছে। আচ্ছা গ্যাস ওয়ানের ক্ষেত্রে, গ্যাস ওয়ানের ক্ষেত্রে V1 ইজ ইকুয়াল টু কি হবে? MD1, কারণ আমি ভর কিন্তু নির্দিষ্ট রেখেছি, দেখো ভর কিন্তু আমি নির্দিষ্ট, এই যে নির্দিষ্ট ভর, ভর কিন্তু চেঞ্জ হবে না, ভর যা আছে তাই থাকবে। আচ্ছা V2 ইজ ইকুয়াল টু M/D2, বুঝতে পারলাম M/D2। এইবারে আমি লিখছি P1/P2 ইজ ইকুয়াল টু V2/V1, এটা হতে পারে, এখান থেকে P1/P2 ইকুয়ালস টু V2/V1 এটা লিখতে পারি। আচ্ছা V2 এর জায়গায় হবে M/D2 ডিভাইডেড বাই V1 এর জায়গায় হবে M/D1। আচ্ছা বাই এর নিচে বাই আছে, তাহলে কি হবে? ওপরে D1 উঠে যাবে, নিচে D2 চলে যাবে, তাহলে P1/P2 উইচ ইজ ইকুয়ালস টু D1/D2। তার মানে পি এর সাথে ঘনত্বের কিন্তু ডাইরেক্ট রিলেশনশিপ, তুমি দেখো P1 P2 D1 D2, ডাইরেক্ট রিলেশনশিপ। তার মানে প্রেশার আমি যত দেব তত ডেন্সিটি বাড়বে, যত প্রেশার দেব, দেখো কিভাবে বুঝবে জিনিসটা, ধরো এখানে এরকম কিছু অণু এখানে রয়েছে, ঠিক আছে, এবার এর মধ্যে আমি প্রচুর প্রেশার দিচ্ছি, ভলিউম কমে গেছে। আচ্ছা ভলিউম কমে গেছে ঠিক কথা, কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা আমাকে একটা কথা বলো তো, ভলিউম যদি কমে যায় প্রেশার তুমি প্রচুর, তাই না, ধরো স্কিট করে যাচ্ছে, তুমি প্রেশার বাড়িয়েছো ভলিউম কমেছে, কিন্তু মাস কি কমে গেছে নাকি অণু সংখ্যা তুমি কমিয়ে দিয়েছো? ওখান থেকে কিছুই তো কমাওনি, মাস তো যেমন আছে তেমন আছে, অণু সংখ্যা যেরকম আছে সেরকম আছে, তার মানে অণু একই থাকবে, শুধুমাত্র ভলিউম কমে যাওয়ার জন্য, প্রেশার বাড়িয়ে দেওয়ার জন্য এরা প্রচন্ড ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে থাকবে, অর্থাৎ একটা পার্টিকুলার ভলিউম আয়তনে কিন্তু মানে এর ঘনত্বটা কিন্তু একদম মানে ঘিঞ্জি ঘিঞ্জি, মানে এতটাই ঘিঞ্জি ঘিঞ্জি ভাবে থাকবে, কারণ এরা প্রত্যেকে একদম চাপা হয়ে এক জায়গায় হয়ে গেছে, তাহলে এরা প্রত্যেকে এরকম ভাবে গিজি গিজি অবস্থাতে থাকে। তো এ তার মানে ঘনত্বের সাথে চাপ কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, বোঝা গেছে আশা করি, এখান থেকে এটা বুঝতে পেরেছো। পরীক্ষায় কিন্তু এই ইসে দিয়ে অঙ্ক দেয়, এটা কম্পিটিটিভ এক্সামে যখন আমি করাবো তোমাদের অ্যাপে যখন ক্লাস হবে তখন এই পুরো জিনিসটা আরো অনেক ডিটেলে পড়বো, যদিও যখন আমরা অ্যাপে ক্লাসটা করবো তখন মানে তোমাদের যে পেইড ক্লাস রয়েছে জেড পাসের, টার্গেট জেড পাস UG 2024 এর পেইড ক্লাসে আমরা যখন করব তখন এটা আরো বেশি মানে আরো আগের থেকে পড়ে মানে আরো ডেপথে আমরা তখন জিনিসটা করব, এবং এর সাথে যে অঙ্ক এবং MCQ আছে সেগুলো তখন করে নেব। চলো এরপরে আমরা চলে আসি চার্লসের সূত্র। চার্লসের সূত্র দেখো কি বলছে, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা পড়লে প্রথমে বুঝতে পারবে না, প্রথমেই বলি চার্লসের আগে চা রয়েছে,
চাপের আগেও চা রয়েছে, তার মানে দুটো মিলে গেল, তার মানে চার্লস কিন্তু চাপ, চার্লসের সূত্রে কিন্তু চাপ কনস্ট্যান্ট, যেমন বয়েলের সূত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট, চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট, আর ভর তো কনস্ট্যান্ট ডেফিনেটলি। আচ্ছা ধরো একটা টেম্পারেচারে, ধরো টি ডিগ্রি সেলসিয়াসে আয়তন ছিল ভি জিরো, ঠিক আছে? আচ্ছা এবার তুমি টেম্পারেচার বাড়িয়েছো, টেম্পারেচার একটা কিছুতে বাড়িয়েছো, যেই বাড়ালে তাহলে কতটা টেম্পারেচার বাড়লো, কতটুকু বাড়লো? আমি বলেছি কিন্তু কতটুকু বেড়েছে, তুমি, তোমার কাছে 10টা চকলেট ছিল, তোমার কাছে এখন 12টা চকলেট হলো, তাহলে কটা চকলেট এক্সট্রা হলো? দুটো চকলেট, দুটো চকলেট এক্সট্রা হয়েছে, সেটাই আমি বলছি কতটুকু বাড়লো, সেটা হচ্ছে বৃদ্ধিটা হচ্ছে ভি জিরো টি ডিভাইডেড বাই 273, মানে ভি জিরো টি হচ্ছে এর আয়তন। দাঁড়াও এটাকে ক্লিয়ার করে লিখি, ভি জিরো টি হচ্ছে আয়তন, তার একের 273 অংশ এইটা হচ্ছে বেড়েছে, বা বলতে পারো ইনক্রিজ করেছে, ঠিক আছে? এতটা বেড়েছে। এবার বেড়ে যাওয়ার পরে কতটা হয়েছে, আমরা এটা হয়, আমরা বলেছি 0 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের যে আয়তন থাকে তার একে 273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আমি বৃদ্ধির কথাটা প্রথমে ধরছি, তারপর হ্রাসটা ধরছি। এবার এটা হচ্ছে কতটুকু বেড়েছে, এবার বেড়ে যাওয়ার পর কত হয়েছে, আগে ভি জিরো আয়তন ছিল, পরে আয়তন বেড়ে হয়েছে কত, ভি জিরো টি ডিভাইডেড বাই 273, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বেড়ে গিয়ে ফাইনাল ভলিউম, ফাইনাল ভলিউম। এখান থেকে ভি জিরো যদি কমন নাও তাহলে পড়ে থাকে 1 প্লাস টি বাই 273, এখান থেকে তুমি যদি লসাগু করো তাহলে 273 প্লাস টি, আচ্ছা 273 প্লাস টি মানে কত, ভি জিরো ক্যাপিটাল টি হয় ডিভাইডেড বাই 273, দেখা যাচ্ছে না আশা করি, তাহলে এখানে লিখি টি মানে সেলসিয়াসের টি, এটা টি হচ্ছে সেলসিয়াসের, ডিগ্রি সেলসিয়াসের, তো টি আর 273 কে প্লাস করলে কত হচ্ছে, ভি জিরো ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 273, ঠিক আছে? আচ্ছা এটা তো আমি বৃদ্ধির জন্য করেছি, ধরো টি ডিগ্রি সেলসিয়াসে মানে একদম যদি আমি বলি 0 ডিগ্রি সেলসিয়াসে, টি ডিগ্রি না, এটা ধরো 0 ডিগ্রি যদি করি, এটাকে টি ডিগ্রিতে বলবো না, এটা 0 ডিগ্রিতে, 0 ডিগ্রি সেলসিয়াসে ভি জিরো উষ্ণতা রয়েছে, তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে কত হবে, ভি জিরো টি, এরকম হবে। আচ্ছা এবার ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম কত, ভি জিরো। আচ্ছা টি ডিগ্রি আমি কমিয়েছি তাহলে কত হবে, মানে আয়তন যদি ধরি এটা হবে, এবার কতটুকু কমলো, কতটুকু কমলো সেটা হচ্ছে ভি জিরো টি ইন্টু একের 273 অংশ। দেখো বৃদ্ধি হোক বা হ্রাস হোক, যাই হোক না কেন, সেটা একের 273 অংশই বৃদ্ধি হবে বা হ্রাস হবে, ঠিক আছে? এটা হচ্ছে কতটুকু হ্রাস পেল। এবার কমে গিয়ে কত হয়েছে, আফটার ডিক্রিজ কমে গিয়ে কত হয়েছে, আগে কত ছিল, ভি জিরো, কমেছে কত, কমেছে কত, ভি জিরো টি বাই 273, ব্যাস। তাহলে ভি জিরো কমন নাও, 1 মাইনাস টি বাই 273, ব্যাস এই হলো, পুরো কমে গিয়ে হয়েছে, এটা এটা হচ্ছে কমে গিয়ে হয়েছে, তাহলে ভি জিরো মাইনাস ভি জিরো টি বাই 273, এটা হচ্ছে হ্রাসের ক্ষেত্রে। আর আমি যদি দেখি যে বৃদ্ধির ক্ষেত্রে যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা, জাস্ট প্লাস আর মাইনাসের ডিফারেন্স, বাকি সমস্ত কিছু সেম। এইবারে আমরা জানি 273 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই জন্য একে এর উষ্ণতা হলো 0 কেলভিন, অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই এই টেম্পারেচারটাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। আচ্ছা কিভাবে ঘটছে আমি একটু খালি এটা একটুখানি আমি বলে দিই, ঠিক আছে? কোথায় বলি, আচ্ছা পরের পেজে রয়েছে, চলো এখানে পরম শূন্য উষ্ণতা। আচ্ছা ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন
ধরো গ্যাসের আয়তন ধরো V0, ঠিক আছে? আমি কতবার করব? -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আচ্ছা, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত কতটা বাড়ছে বা কতটা কমছে? কতটা কমছে আমরা জানি, কি জানি? V0T ডিভাইডেড বাই, সরি, V0 273, V0 × 273 কত অংশ কমে যায়? 273, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কতটা কমলো, এটা হচ্ছে কতটা কমলো, কতটা ডিক্রিজ হলো, এটা হচ্ছে কতটা ডিক্রিজ হলো, এটা হচ্ছে আয়তন, তার কত অংশ কমলো? এতটা। তাহলে আমি বলতে পারি যে কমে কতটা হলো, কমে কত আয়তন হলো? আগে ছিল V0, পরে হয়েছে V0 × 273 বাই 273, কেটে গেল, তাহলে পড়ে থাকে V0 − V0 উইচ ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে ভলিউম, আয়তন শূন্য হয়ে যাচ্ছে, মানে যেটা নেক্সট টু ইম্পসিবল। তো এই জিনিসটাকে, এই জন্য এই এই উষ্ণতাটাকে, এই উষ্ণতাটাকে বলা হয় হচ্ছে পরম শূন্য উষ্ণতা, যেটা মানে খুবই আনন্যাচুরাল একটা ব্যাপার, ঠিক আছে? এরপরে উষ্ণতা ও গ্যাসের ঘনত্ব, উষ্ণতা ও গ্যাসের ঘনত্বের মধ্যে কি সম্পর্ক? দেখো, আমরা চার্লসের সূত্রতে, যদিও আমরা এটা লিখলাম না, এখানে আমরা যদি লিখি চার্লসের সূত্রতে সম্পর্কটা কিরকম হয়, ভলিউমের সাথে টেম্পারেচার ডাইরেক্টলি রিলেশন, ভলিউম বাড়লে টেম্পারেচার, সরি, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমলে ভলিউম কমবে, স্বাভাবিক ব্যাপার। টেম্পারেচার দিলে অণুগুলো প্রচন্ড গতিশক্তি বৃদ্ধি পেয়ে যায়, অণুগুলো এক্সাইটেড হয়ে যায়, ভাইব্রেশন বেড়ে যায়, প্রচন্ড দৌড়াদৌড়ি করে, ফলে তারা ছড়িয়ে পড়ে, ফলে ভলিউম বেড়ে যায়। টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, টেম্পারেচার কমালে ভলিউম কমে। তো এখান থেকে আমি যদি দেখি যে উষ্ণতা ও গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক যদি আমি দেখি, তাহলে আমি লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু কে টি, তাহলে হচ্ছে ভি ভি বাই টি ইজ ইকুয়ালস টু কে কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি V1/T1 ইজ ইকুয়ালস টু V2/T2 ইজ ইকুয়ালস টু V3/T3, এইভাবে চলতে থাকতে পারে। তো আমি প্রথম দুটোকে যদি নিই, তাহলে হচ্ছে V1/T1 ইজ ইকুয়ালস টু V2/T2। আচ্ছা, এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে T1/T2, এটাকে লিখতে পারি ইকুয়ালস টু V1/V2। আচ্ছা, আমরা ভলিউম কি জানি, ঘনত্ব কি জানি, ডি ইজ ইকুয়ালস টু, ডি ইজ ইকুয়ালস টু কি জানি, ঘনত্ব ইজ ইকুয়ালস টু কি জানি, মাস বাই ভলিউম। আচ্ছা, তাহলে ভলিউম ইজ ইকুয়ালস টু কি, মাস বাই ডেন্সিটি। আচ্ছা, এক নম্বর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে মাস তো সেম থাকবে, নির্দিষ্ট ভর, ভরের কোনো চেঞ্জ হবে না, D1, V2 ইজ ইকুয়ালস টু M/D2, এই অবধি তো তোমরা পুরোটা জানো, আগেরটাও করেছো। তাহলে V1 এর জায়গায় বসাও M/D1, V2 এর জায়গায় বসাও M/D2, তাহলে এখান থেকে হচ্ছে D2টা, মানে বাই এর নিচে বাই, তাহলে D2টা ওপরে চলে যাবে, D1টা নিচে আসবে। তাহলে টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার বাড়ালে ডেন্সিটি কি হচ্ছে, কমছে। তার মানে কিভাবে হচ্ছে ব্যাপারটা, এখানে যদি আমি একটু দেখি, ধরো এটা হচ্ছে, ধরো একটা পাত্র রয়েছে এখানে, ধরো ডেন্সিটিটা ধরো এরকম রয়েছে, এটা ধরো ডেন্সিটিটা এরকম, মোটামুটি একটা ডেন্সিটি রয়েছে। এবার তুমি এর উপর টেম্পারেচার বাড়িয়ে দিলে কিরকম আসবে? টেম্পারেচার বাড়িয়ে দিলে তো ওর যে লেভেলটা ছিল তার থেকে অনেক লেভেল, আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে অণুর সংখ্যার তো পরিবর্তন হচ্ছে না, অণুর সংখ্যা যে কটা ছিল সে কটা, মানে ওরা আরো স্পেস পেয়ে গেল, তার মানে আরো ছড়িয়ে থাকবে, তখন একদম ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সো এদের ঘনত্বটাও কিন্তু কমে যাবে। বুঝাতে পারলাম? মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, এটা হচ্ছে থিওরিটিক্যালি, তার মানে আমরা এখানে বলতে পারি পি ইজ প্রপোর্শনাল টু 1/D। এটা হচ্ছে উষ্ণতা ও গ্যাসের মধ্যে সম্পর্ক। তাহলে চার্লস এবং চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের মধ্যে
কিন্তু এই সম্পর্ক, এবং উষ্ণতা ও গ্যাসের ঘনত্বের মধ্যেও কিন্তু এই সম্পর্ক রয়েছে, মানে দুটোর ক্ষেত্রেই, বয়েলের সূত্রের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক রয়েছে ঘনত্বের সাথে, এবং চার্লসের সূত্রের সঙ্গেও কিন্তু সম্পর্ক রয়েছে। তো এটা আমি এটুকু করালাম। নেক্সট দিনকে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র করাবো, এবং তার সাথে আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে আরো অনেক কিছু আছে, আরো অনেক অনেক কিছু আছে, ব্যাপন আছে, তারপরে আরো অনেক অঙ্ক রয়েছে, প্রচুর কিছু রয়েছে। সো সেগুলো তো তখন ডেফিনেটলি করাবো। তো আজকে এইটুকুই রাখছি, বেশি খুব একটা বড় করছি না তোমাদের ভিডিওটা, এইটুকুই রাখছি। তোমরা প্রত্যেকে ক্লাসটা দেখবে, যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেব। এবং পরের দিনকে, নেক্সট দিনকেও আমি এর পরের পার্টটা নিয়ে আসব। এবং যারা মনে করছো এখনো যে অ্যাপে জয়েন করবে কিনা, অর্থাৎ টার্গেট জেনপাস ইউজি, টার্গেট জেনপাস ইউজি 2024 এর যে ব্যাচটা অলরেডি আমাদের চলছে, ব্যাচ চলছে, যদি এই ব্যাচটা অ্যাভেল করতে চাও তাহলে অ্যাভেল করে নিতে পারো, কারণ অলরেডি আমাদের ব্যাচে কিন্তু অলমোস্ট একটা দুটো তিনটে তিনটে চারটে চ্যাপ্টার কমপ্লিট, বাকি মানে একদম পুরোপুরি কমপ্লিট, এবং বাকিগুলো আমাদের চলছে। অর্থাৎ এক মাসে, ফার্স্ট অগস্ট থেকে টিল নাও আমাদের চারটে চ্যাপ্টার অলমোস্ট কমপ্লিট, মানে চারটে চ্যাপ্টার কমপ্লিট, তো টিল নাও কমপ্লিট। তো তার মানে এখন অগস্ট শেষ হয়নি, আমরা কমপ্লিট করছি, এবং ভেবো না যে আমরা যে কোনোভাবে কমপ্লিট করেছি। আমরা সপ্তাহে, আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিই, তো 3 দিন তোমাদের 2 ঘন্টা করে ক্লাস নিই। সো এক ঘন্টা এক মানে ফার্স্ট অগস্ট থেকে তোমাদের যে ক্লাস হচ্ছে, তো সেখানে আমি কনসেপ্ট, ফুল কনসেপ্ট ক্লিয়ার করেছি, নিউমেরিক্যালস পড়িয়েছি, কিছু নিউমেরিক্যালস হোমওয়ার্ক থাকে তোমাদের, কিছু আমি করাই, এইভাবে করাচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার করছি, সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসবে, আসতে পারে, কি কি আসে না আসে, এভরিথিং ক্লিয়ার করছি। সো যারা মনে করছো এই ব্যাচটা জয়েন করবে, মানে যারা ক্লাস করছে তারা অলরেডি জানে, এবং তারা অলরেডি ভীষণ কনফিডেন্ট যে হ্যাঁ আমরা 2024 জেনপাসে আমরা দুর্দান্ত র্যাঙ্ক করব। তোমরাও যদি সেই কনফিডেন্সটা পেতে চাও তাহলে ডেফিনেটলি আমাদের ব্যাচে জয়েন হয়ে যাও, বিকজ সেখানে কিন্তু দুর্দান্ত ক্লাস হচ্ছে, এবং দারুণ মজা করে আমরা ক্লাস করছি, দুর্দান্ত দুর্দান্ত এক্সাম্পল দিয়ে আমরা পড়ছি, ট্রিক্স দিয়ে পড়ছি, ট্রিক্স তো তোমাদের এমনিও আসছে চ্যানেলে। সো যদি মনে করো যে ভর্তি হবে, ডেফিনেটলি ভর্তি হয়ে যাও, আর দেরি করো না, কারণ যে কটা ক্লাস হয়েছে সে কটা রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে, তার সাথে তো লাইভ ক্লাস পাচ্ছই, এবং মক টেস্ট, টেস্ট সিরিজ সমস্ত কিছু তোমাদের জন্য দেওয়া হয়ে যাবে। এবং আমরা টার্গেট নিয়েছি যে আমরা যতদিনের কোর্স তার অর্ধেক মাসের মধ্যেই আমরা পুরোটা কমপ্লিট সিলেবাস কমপ্লিট করিয়ে, শুধু রিভাইজের পর রিভাইজ অ্যান্ড প্রিভিয়াস ইয়ার সলভ, এ মক টেস্ট, টেস্ট সিরিজ সমস্ত কিছু করব। তো যদি মনে করো ইয়েস ম্যাম আমি জয়েন করতে চাই, তাহলে ডেফিনেটলি এর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সব লিঙ্কে গিয়ে তোমরা জেনে যেতে পারো। যদি কোনো ডাউট হয় কমেন্ট সেকশনে লিখে রাখবে, আমি তোমাদের গাইড করে দেবো, বা টিম থেকে তোমাকে গাইড করে দেওয়া হবে যদি ব্যাচে জয়েন করতে চাও। তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং সানডেটা খুব ভালো কাটাও, এটাই আশা রাখছি। এবং পরের দিন থেকে তোমাদের ক্লাস আবার যেরকম শুরু, মানে শুরু হচ্ছে সেরকম শুরু হবে। তো বাই এভরি ওয়ান অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।